গুলশান দুই এলাকার রেস্টুরেন্টগুলোতে অগ্নি নিরাপত্তা যাচাই করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। সন্ধ্যায় গুলশান দুইয়ের পিঙ্ক সিটি শপিং মল থেকে অভিযান শুরু হয়। পরে আশেপাশের এলাকার বেশ কয়েকটি রেস্টুরেন্টে অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাই করে পুলিশের বেশ কয়েকটি আভিযানিক দল ভবনে ফায়ার এক্সিট, আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম আছে কিনা তা যাচাই করে দেখা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর হাসান জানান, গুলশানের রেস্টুরেন্টগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক, সামনেও এই অভিযান চলবে।